আপনি যদি একজন মুসলিম হয়ে থাকেন এবং হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আপনার একটা প্রাথমিক আইডিয়া থেকে থাকে, তাহলে আপনার জন্য এই দ্য প্রফিট বইটি একটা মাস্ট রিড বা অবশ্য পাঠ্য। এই বইটা লিখছেন লেজলি হেজেলটন, উনি একজন লেখিকা ও সাংবাদিক। এটার ভাষান্তর করছেন আব্দুল্লাহ ইবনে মাহমুদ ভাই। তার ইহুদি জাতির ইতিহাস বইটা সম্পর্কে আপনারা অলরেডি হয়তো অবগত আছেন। এই ভিডিওতে আমি আপনাকে কনভিন্স করার চেষ্টা করব যে এই বইটা কেন আপনাকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে নতুন ভাবে চিন্তা করতে বাধ্য করবে, এবং একজন মুসলিমের চাইতে একজন ইহুদি যে কিনা নিজে একজন অজ্ঞেয়বাদী অর্থাৎ সংশয় প্রকাশ করেন যে ঈশ্বর আসলে আছেন কি নাই, তার মুখে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে প্রশংসা শোনাটা কতটা রোমাঞ্চকর হইতে পারে। আর সবশেষে অনুবাদক আব্দুল্লাহ ইবনে মাহমুদ ভাইয়ের সাথে সরাসরি কিছু প্রশ্ন উত্তরের মাধ্যমে পুরো ব্যাপারটা নিয়ে আমি এই ভিডিওতে আপনাদের সামনে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। এই বইটার শুধুমাত্র একটা পয়েন্ট নিয়ে যদি আপনি আমাকে আলোচনা করতে বলেন, যেটা আমার সবচেয়ে বেশি ভাল লাগছে, সেটা হচ্ছে মক্কার কুরাইশদের যে বুর্জোয়া ব্যবস্থাটার বর্ণনা লেজলি হেজেলটন এই বইয়ের মধ্যে করছেন সেটা অসাধারণভাবে করছেন। আমরা ছোটবেলা থেকে কুরাইশদের সম্পর্কে যেটা জেনে বড় হয়েছি, ওরা ধর্মীয় কারণে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধিতা করতেন। হ্যাঁ, সেটা অবশ্যই সঠিক, তাদের পূর্বপুরুষদের ধর্মের বিরোধিতা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করছিলেন। তিনি এসে বলছিলেন একেশ্বরবাদ প্রতিষ্ঠিত করতে, এক আল্লাহতে বিশ্বাস করতে। কিন্তু তার সাথে সাথে আরেকটা কারণ, যেটা হচ্ছে অর্থনৈতিক কারণ, এই অর্থনৈতিক কারণেও কিন্তু কুরাইশরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধিতা করছিলেন। এইটা বইয়ের প্রথম খণ্ডে লেখিকা বলছেন, ধর্ম ব্যবসা নতুন কিছু নয়, কুরাইশরাও এ ব্যবসা রপ্ত করে নিয়েছিল। ওয়াল স্ট্রিটের শেয়ার বাজারের মতো কুরাইশরা চালাতো মক্কানগরীর অলিগলির ব্যবসা। সবকিছুই আপনি করতে পারবেন, শুধু দিতে হবে একটুখানি ফি। হজের সময় ইহরাম বেচা তেমনই একটা কাজ, আর এর বাইরে হজযাত্রীদের কাছে পানি আর খাবার বেচা, তাদের উট গাধা কিংবা ঘোড়ার খাবার যোগান দেয়া, সবই ছিল বাণিজ্য। কুরাইশ নেতারা ঠিক করে দিতেন কোন গোত্র কোন ব্যবসা নিয়ন্ত্রণ করবে। যেমন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিজস্ব হাশিম গোত্রের দায়িত্ব ছিল পানি বিতরণ, যেহেতু জমজমের অধিকার ছিল হাশিমি আব্দুল মুত্তালিবের। তীর্থযাত্রার সব কিছুর পাই টু পাই ব্যবসায়িক হিসেব করে ফেলত কুরাইশরা। কোথায় তাঁবু টানাবেন, কাবা প্রাঙ্গণে ঢুকবেন, হুবালকে ভাগ্যতীর ছুড়তে ফি দিবেন, মাংসের ভাগ বাটোয়ারা সব কিছু থেকেই লভ্যাংশ আসত কুরাইশদের। তাদের ইমানই তাদের ব্যবসা, আর তাদের ব্যবসা তাদের ইমানে। প্রতি বছর শহরের সীমানা পেরিয়ে উকাজে অনুষ্ঠিত হয় বাণিজ্য মেলা, যখন হজ হয় তখনই। হজ যদি হয় পবিত্রতার প্রতীক, তবে উকাজের বাণিজ্য মেলা যেন পুঁজিবাদের অবতার। হজের পাশাপাশি দ্বিতীয় ব্যবসা হিসেবে কুরাইশরা লাভ করতে শুরু করলো এই উকাজ মেলা থেকে। উকাজের সেই এলাকায় কার্নিভাল, বাজার, দাম কষাকষির জায়গা, আস্তাবল, বিশ্রামস্থল সবখানেই কুরাইশে আধিপত্য। সব কিছুতে চলছে ছাড়, আর কিছু কিনলেই ফ্রি পাবেন কড়া খেজুরের মদ আর ঘোড়ার দুধের কুমিজ মদ। কে চাইবে হারাতে এসব সুযোগ? এই জায়গাটা থেকেই বোঝা যায় যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই কুরাইশদের বিরোধিতা করতেছিলেন, তখন তাদের ব্যবসার উপরে প্রচণ্ড পরিমাণ আঘাত আসছে। অ্যান্ড এই কারণে ওরা চাইতেছিল মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তাদের এই কুরাইশি আধিপত্য থেকে দূরে সরায় দিতে, অ্যান্ড তিনি যাতে এখানে তার ধর্ম প্রচার করতে না পারেন সেই ব্যাপারটাই তারা এনশিওর করার চেষ্টা করতেছিল। এই একটা ঘটনা দিয়ে এই বইয়ের এক্সক্লুসিভনেস আপনাদের সামনে তুলে ধরা যায় যে যেই কুরাইশদেরকে আমরা শুধুমাত্র ধর্মীয় প্রেক্ষাপট থেকে দেখে আসছি, এই বইটা আপনাকে দেখাবে অর্থনৈতিক প্রেক্ষাপট থেকেও কেন কুরাইশটা আসলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধিতা করছিল। এখন এই বইটা পড়ার জন্য আপনাদেরকে কিছু বেসিক টার্মের সাথে পরিচিত করাবো। কয়েকটা গ্রন্থ আছে, এক নাম্বার হচ্ছে তালমুদ। এই তালমুদ হচ্ছে ইহুদিদের একটা ধর্মগ্রন্থ, যেখানে ইহুদিদের ইতিহাস থেকে শুরু করে তাদের ধর্মীয় যে রীতিনীতি এবং প্রথা কিভাবে পালন করতে হবে সেই ব্যাপারে কিছু দিক নির্দেশনা দেওয়া আছে। এরপরে আরেকটা ইহুদিদের গ্রন্থ যার নাম হচ্ছে মিদ্রাস। মিদ্রাস হচ্ছে একটা ব্যাখ্যামূলক গ্রন্থ, যেরকম তাফসির থেকে কোরআনের, সেরকম ইহুদিদের একটা ব্যাখ্যামূলক গ্রন্থ হচ্ছে মিদ্রাস, যেটা হয়তো তালমুদের বিভিন্ন ঘটনার বিভিন্ন জায়গা বিভিন্নভাবে ব্যাখ্যা করে বোঝানো হয়েছে ওই জায়গাটাতে। তিন নাম্বার গ্রন্থটা হচ্ছে সিরাত গ্রন্থ, এটা হচ্ছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী গ্রন্থ, যেটা আরবিতে লেখা হয়েছে। এই গ্রন্থগুলো অনেকেই লিখছেন, এর মধ্যে লেখিকা লেজলি হেজেলটন যাদেরটা বেছে নিয়েছেন এবং যাদেরকে রেফারেন্স হিসেবে ইউজ করছেন তারা হলেন প্রথমত ইবনে ইসহাক, তার লেখাটাকে তিনি এখানে রেফারেন্স ধরছেন। ইবনে ইসহাকের পরে কিন্তু আরো এডিটেড ভার্সন আসছে, যার একটা হচ্ছে ইবনে হিসাম এবং আরেকটা হচ্ছে ইবনে জারির আল তাবারি, বা সংক্ষেপে এই বইয়ের মধ্যে তাবারি বলেই উল্লেখ করছে। তার মানে এখানে যদি আপনি রেফারেন্স বলেন লেখিকার প্রেক্ষাপট থেকে, সেটা হচ্ছে তিনটাই, ইবনে ইসহাক, ইবনে হিসাম এবং তাবারি। এই বইটা মূলত তিনটা ভাগে বিভক্ত। প্রথম খণ্ড, এটার নাম হচ্ছে এতিম বালক,
যেখানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একদম ছোটবেলার জীবনীটাকে তিনি একটু নতুন ভাবে দেখার চেষ্টা করছেন, মনে হয় যেন একদম উনি ওই সময়টাতে ওই জায়গাটাতে উপস্থিত ছিলেন। বর্ণনাগুলো এতটাই প্রাঞ্জল, আমি একটু পরে আপনাদেরকে শোনাবো। দ্বিতীয় খণ্ড হচ্ছে হিজরত এবং তৃতীয় খণ্ড হচ্ছে অধিনায়ক, অর্থাৎ মক্কা বিজয়ের ঠিক পর পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে আসলে শাসন কাজটা পরিচালনা করছেন এই ব্যাপারে বর্ণনাটা তৃতীয় খণ্ডে আছে। প্রথম খণ্ডের কিছু উল্লেখযোগ্য জিনিস আমি আপনাদের সামনে বলি। এক নম্বর হচ্ছে তৎকালীন আরব সমাজে যে ক্লাস সিস্টেমটা আছে এইটা আমরা বুঝতে পারি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুধমা বিবি হালিমার কাছে যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেয়া হয় তখনকার কিছু বর্ণনা থেকে। তখনকার সমাজের মধ্যে সব নারী সন্তান পালন করত না, এটার মধ্যে একটা শ্রেণী প্রথা বা ক্লাস সিস্টেম বিদ্যমান ছিল। হালিমা আর অন্য মহিলারা বেছে নেয় দুধমা হবার পেশা, এমন না যে এটা কেবল মক্কার প্রথা, তখন নানা অভিজাত বংশেই নানা সাম্রাজ্যে এমন প্রথা প্রচলিত ছিল, এমনকি উনিশ শতকের আগ পর্যন্ত। উনিশ শতকে এসে ন্যানি আর বোর্ডিং স্কুল প্রথা শুরু হয়। এর আগে বাইবেলের যুগ থেকে শুরু করে গ্রিক ও রোমান সাম্রাজ্য, অন্ধকার যুগ, রেনেসা, সপ্তদশ কি অষ্টাদশ শতকেও সম্ভ্রান্ত পরিবার থেকে শিশু সন্তানকে লালন পালনের জন্য ধাত্রীমাতাদের কাছে পাঠিয়ে দেওয়া হতো গ্রামাঞ্চলের দিকে। এ কাজ অনেকটা স্ট্যাটাস বজায় রাখার মতো ব্যাপার ছিল ইউরোপের দিকে। তখনকার সমাজে সম্ভ্রান্ত একজন স্ত্রীর কাজ একটি, পুত্র সন্তানের জন্ম দেয়া, উত্তরাধিকার বানানো। কিন্তু আধুনিক চিকিৎসা বিজ্ঞানের অভাবে শিশু মৃত্যুর হার বেশি হওয়াতে কম শিশুই উত্তরাধিকার হবার বয়স পর্যন্ত পৌঁছাতো, তাই স্ত্রী যত ঘন ঘন বাচ্চা নেবে সম্ভাবনা তত বাড়বে। কিন্তু দুধপান করালে নারীদের অভুলেশন অবদমিত থাকে, সমাধান তাই একটি, অন্য কাউকে দিয়ে বাচ্চাকে দুধপান করানো, লালন পালন করা। উল্টো ঘটনা গরিব শ্রেণীর মাঝে। নিচু কাতারের লোকেরা খরগোশের মতো অজস্র বাচ্চা পয়দা করে ঘরানোর যে ধারণা প্রচলিত সেটি সে সমাজে পুরোই মিথ্যা। বরং নিম্ন শ্রেণীতে গর্ভধারণের হার কম ছিল, বাচ্চা জন্মদান কম ছিল। উঁচু শ্রেণী ছিল বাচ্চা পয়দাকারী আর নিচু শ্রেণী সেই বাচ্চার লালনকারী। তার মানে আপনি বুঝতেছেন যে সেই সময় শিশু মৃত্যু হার অনেক বেশি হওয়াতে এই ক্লাস সিস্টেমের মাধ্যমে দুধমা কারা হবে এবং অ্যাকচুয়াল বাচ্চা জন্মদানকারী মা কারা হবে সেটা কিন্তু নির্ধারণ হয়ে গেছিল। অ্যান্ড এই জিনিসটা আমার কাছে খুবই ইন্টারেস্টিং লাগছে, যেটা আজকের দুনিয়ায় আপনি কোনোদিন কল্পনাও করতে পারেন না, কারণ এখনকার চিকিৎসা সিস্টেম এত বেশি পরিমাণে উন্নত যে শিশু মৃত্যু হার কিন্তু এখন আমরা অনেক কমায় ফেলতে সক্ষম হয়েছি। বইটা পড়তে গেলে আপনি বারবারে দেখবেন লেখিকা ওরিয়েন্টালিস্টদের সমালোচনা করতেছে, তাইলে বোঝা লাগবে ওরিয়েন্টালিজম বলতে আসলে কি বোঝায়। তার আগে আরেকটা টার্ম আছে, মনে করেন আপনি একটা নির্দিষ্ট সমাজে থাকেন, আপনি তো ওই সমাজে বড় হইছেন, অন্য একটা সমাজ যেটা হয়তো গরিব হইতে পারে, অর্থাৎ অর্থনৈতিক দিক থেকে আলাদা হইতে পারে কিংবা ধর্মীয় দিক থেকে আলাদা হইতে পারে। এখন আপনি একটা সমাজে বড় হইছেন, আপনি অন্য সমাজ যারা কিনা আপনার থেকে অন্যভাবে বড় হইছে তাদের ব্যাপারে যদি আপনি কিছু বলতে চান কিংবা কোনো উপসংহার টানতে চান, কোনো সিদ্ধান্ত নিতে যান, অর্থাৎ তাদেরকে ব্যাখ্যা করতে যান সোজা কথায়, তাইলে কিন্তু সেটা আপনার দৃষ্টিকোণ হইল, সেটা কিন্তু ওদের দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা হইল না। এরকম ঘটনা কি হইতে পারে, মনে করেন আজকের দুনিয়ায় যারা পশ্চিমা বিশ্বের লোক তারা যদি এখন মধ্যপ্রাচ্য কিংবা ইসলামিক দেশগুলার রীতিনীতিকে তাদের মতো করে ব্যাখ্যা করতে যায় সেই ক্ষেত্রে কিন্তু একটা সমস্যা তৈরি হইতে পারে। এই যে বাজ বিচার ছাড়া কোনো রায় দেওয়া কিংবা নিজেদের দৃষ্টিকোণটাকে শুধুমাত্র ব্যাখ্যা করা, এইটার একটা নাম আছে, এটাকে বলে এথনোসেন্ট্রিজম। আবার পশ্চিমা বিশ্বের কাছ থেকে তৎকালীন মুসলিম বিশ্ব সম্পর্কে যে ধারণাটা পোর্ট্রে করা হয়েছে সেটাকে সংক্ষেপে আমরা বলতেছি ওরিয়েন্টালিজম। তাহলে চলেন লেখিকা এই সম্পর্কে কি বলছে দেখি। হিব্রু অর্থাৎ ইসরায়েলি নবীদের বর্ণনায় আমরা পৌত্তলিক ইসরায়েলের যে বিবরণ দেখি, ইতিহাসবিদদের বর্ণনাতে আমরা সেই একই আইয়ামে জাহিলিয়া অজ্ঞানতার যুগ দেখতে পাই। ইসরায়েলি নবী হজরত ইসাইয়া আলাইসালাম, ইয়ারামিয়া আলাইসালাম আর হিজকিল আলাইসালাম বাইবেলে প্রাক ইহুদি ইসরায়েলি পৌত্তলিকদের বোঝাতে জেরুজালেমকে রীতিমতো বেশ্যানগরী হিসেবে আখ্যায়িত করেছিলেন। পার্থক্য হলো এই জেরুজালেমবাসীরা দেহ বেচে না, আত্মা বেচে। সমাজবিদ্যায় একে বলা হয় এথনোসেন্ট্রিজম, যার মানে আপনি যে সমাজের বাসিন্দা নন তার পুরোটা না বুঝেই বাছবিচার করে রায় দিয়ে দেওয়া। অনেকটা ইসলামী বিশ্ব সম্পর্কে লিখতে গিয়ে পশ্চিমারা যা করতেন সেটা। সাহিত্যের সে শাখাকে বলা হয় ওরিয়েন্টালিজম, যা এক প্রকারের বুদ্ধিভিত্তিক উন্নাসিকতা, নাক উঁচু স্বভাব। এই বুদ্ধিজীবীগণ ইসলামকে যেমন বাছবিচার করতেন পশ্চিমা লেন্সে, তেমনি একসময়ের ইতিহাসবিদরা প্রাক ইসলামী সমাজকে বাছবিচার করেছেন ইসলামী লেন্সে। দুটোই একই দোষে দুষ্ট। তাদের মতে কেবল ইসলামী আমলেই বিশ্ব স্বর্ণশিখরে ছিল, এরপর আর নেই। সত্য হল কোনো নির্দিষ্ট কালই, কোনো নির্দিষ্ট সমাজে সব দিক থেকে শিখরে থাকে না। ইসলামী স্বর্ণযুগ যেমন সত্য, মধ্যযুগীয় রেনেসাও তেমনই সত্য, আইয়ামে জাহিলিয়া যেমন মিথ্যে নয় তেমনি
ইউরোপের অন্ধকার যুগও অসত্য নয়। এই ভিন্ন স্কেলের তুলনা থেকে বেরিয়ে না এলে নির্মোহ ইতিহাস হয় না। এইটা একটা জায়গা যেখানে ওরিয়েন্টালিস্টদের সমালোচনা লেখিকা করছেন যে ভাই তোরা ভালো না। আরেকটা জায়গা আছে যেখানে খাদিজা রাদিয়াল্লাহ তাআলার সাথে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বিয়ে, এইটা নিয়ে ওরিয়েন্টালিস্টরা অনেক সময় সমালোচনা করেন। তিনি ওরিয়েন্টালিস্টদের এই দৃষ্টিকোণটারও সমালোচনা করছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি এবং খাদিজা রাদিয়াল্লাহ তাআলার বিয়ে সম্পর্কে লেখিকা যেটা বলছেন, তাদের বিয়েটা ছিল একটু অদ্ভুত। হবু স্ত্রীর বয়স তার থেকে একটু বেশি, বরের বয়স 25, কনের 40। সত্যি বলতে বয়সের পার্থক্যের কারণে এই বিয়েকে অদ্ভুত বলার কোনোই কারণ নেই, বরং সেটা পশ্চিমা ওরিয়েন্টালিস্টদের মতামত। বয়সে 15 বছরের বড় কাউকে বিয়ে করার পেছনে তারা জাগতিক লাভের মানসিকতা খুঁজে ফেরেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাঝে। নিশ্চয়ই তিনি ধন সম্পত্তির জন্য এমনটি করেছেন, না হলে ধনবতী বিধবাকে কেন বিয়ে করবেন তিনি? কেউ কেউ এটাও বলে বসেছেন সেই নারীর মাঝে তিনি নিজের 6 বছর বয়সে হারানো মাকে খুঁজে পান। অথচ এই পশ্চিমা বিদ্বানগণের কেউই এই সত্যটা মানতে রাজিই নন যে তারা সত্যি একে অন্যকে ভালোবেসেছেন। এই দুই জায়গার সমালোচনা থেকে একটা ব্যাপার ক্লিয়ার যে লেখিকা এই বইয়ের মধ্যে ট্রাই করছেন একদম পশ্চিমা দৃষ্টিকোণের বাইরে থেকে, ওই যে সমালোচনাটা আছে ওরিয়েন্টালিস্টদেরকে আমরা যেরকম সমালোচনা করি ওইটার বাইরে থেকে বইটাতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে বর্ণনা দেয়া। আমার কাছে মনে হয়েছে একজন রিভিউয়ার হিসেবে যে তিনি এইটাতে অনেক পরিমাণে সফল হয়েছেন। এতক্ষণ বই নিয়ে অনেক কথা হয়েছে, আমি ডিরেক্টলি অনুবাদক আব্দুল্লাহ ইবনে মাহমুদ ভাইয়ের সাথে বইটা সম্পর্কে কথা বলছিলাম। শুরুতে একটা প্রশ্ন ছিল যে লেখিকা লেজলি হিজেলটনের সাথে তার যোগাযোগটা কিভাবে হয়েছে, চলেন সেটা শুনি। তো আমি যখন এই বইটা প্রথম পড়ি, সেটা ছিল বইটা রিলিজ বেশ আগে, বাট আমি পড়ি হচ্ছে 2018 সালের দিকে। হ্যাঁ, তো তখন পড়ার পরে আমার খুবই ভালো লাগে, কারণ তখন হচ্ছে আমার কোনো বইটাই বের হয় নাই। তো আমি তখনও জানতাম না যে আমার আদৌ কোনো বই বের হবে কিনা কোনোদিন। বাট আমি ব্লগে লেখালেখি করতাম, রোড মিডিয়াতে লেখালেখি করতাম, ফেসবুকে লেখালেখি করতাম, সো একটা মোটামুটি নিশ রিডার বেস তৈরি ছিল অলরেডি। তো যখন 2020 সালে আমার বই বের হলো, তখন আমি প্রথমে চিন্তা করলাম যে আচ্ছা, আমার মৌলিক বই আছে, অনুবাদ যদি আমার পড়তে হয় তাহলে ওয়াই নট আমার যে বইটা এত ভালো লাগলো, যে বইটা আমার মনে হয় যে মানুষকে পড়ানো দরকার, জানানো দরকার, এবং বাংলাদেশে হইলে অবশ্যই সেটা বাংলাতে জানানো দরকার, সেটা কেন আমি অ্যাটেম্পট নেই না অনুবাদ করার, অফিসিয়ালি অনুবাদ করার। আমি ট্রাই করি যে মূল লেখিকা তাকে কোনোভাবে অ্যাপ্রোচ করা যায় কিনা, বাট আনফর্চুনেটলি তার কোনো ওয়েবসাইট অর এনি সোশ্যাল মিডিয়াতে তার কোনো রকমের কোনো কি বলবো এটার কন্ট্যাক্ট ইনফরমেশন, মেইল অ্যাড্রেস দেওয়া, ইটস ভেরি আনফর্চুনেট ফর মি। তো আমি কয়েকজনকে অ্যাপ্রোচ করলাম যারা ওদেশে থাকে, তারা হয়তো বা সামটাইমস ওনার সাথে কি বলবো ইন্টারাকশনে আসছে বা হয়তো বা পারবে ইন্টারাকশনে যেতে, বাট তাও ওখানে আমি ফেল। পরে আমি চিন্তা করলাম আচ্ছা, ওয়াই ডোন্ট আই অ্যাকচুয়ালি অ্যাপ্রোচ দ্য পাবলিকেশন ইটসেলফ। তো আমি তখন পেঙ্গুইনে অ্যাপ্রোচ করি, জেনারেল যে মেইলটা যেখানে কোনো স্পেসিফিক পার্সন নাই, তো সেই জেনারিক মেইলে যখন অ্যাপ্রোচ করি এবং আমি আমি সব বুঝায় বলি যে আমি এই চাই সেই চাই, আমি কোথা থেকে লিখছি, আমার ব্যাকগ্রাউন্ড কি, এটসেট্রা বলার পরে দে রিপ্লাইড ব্যাক, অ্যান্ড রিপ্লাই ব্যাক করে বলল যে আমাদের এই রাইটারের জন্য স্পেসিফিক এজেন্ট হচ্ছে এই বইটা, সরি এই লোকটা বা এই মানুষটা। আমার জিজ্ঞেস করছে যে আমি এক্স্যাক্টলি কোন বইটার জন্য করতে চাই, লেসলি হেজেলটনের তো এই ই বই আছে। আমি বললাম যে আমি এই দুইটা বই স্পেসিফিক দ্য ফার্স্ট মুসলিম এবং আফটার দ্য প্রফেট, এই দুইটা বইয়ের জন্য ইন্টারেস্টেড। তো তখন তারা বললো যে দ্য ফার্স্ট মুসলিমের জন্য অমুকজন আর আফটার দ্য প্রফেটের জন্য অমুকজন, এই দুজনের অ্যাড্রেস দিয়ে দিল। ঠিক আছে, ভালো কথা। দেন আমি যে আমাকে রিপ্লাই ব্যাক করলো তাকেই সিসিতে রেখে দেন আমি যোগাযোগ করি দ্য ফার্স্ট মুসলিমের যে মহিলা তার সাথে। তো অ্যান্ড দে ওয়ার রিয়েলি সুইট, তারা খুব সহজেই আমার পজিশন বুঝতে পারে, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে দেয়ার ওয়াজ নো বার্গেনিং, তারা এমন কোন বড় রকমের রয়্যালটিও দাবি করে বসে নাই যেটা দেওয়া আমার জন্য খুবই টাফ হয়ে যাবে। তারা জাস্ট এতটুকু বলছে যে মিনিমাম অন্যান্য দেশের ক্ষেত্রে হলে এরকম হতো, বাট থার্ড ওয়ার্ল্ডের ক্ষেত্রে হচ্ছে গিয়ে যেহেতু অ্যাজ ইউ এক্সপ্লেইন মানে অ্যাজ আই এক্সপ্লেইন এই পরিস্থিতি, সো আমাদের এতটুকু হলেই এত পার্সেন্ট হলেই চলবে। আচ্ছা, এই বইয়ে অনুবাদকের একটা খুব বড় ধরনের ভূমিকা আছে, তার কারণ অনেক জায়গাতে লেখিকা যেহেতু একজন ইহুদি তাই অনেক তথ্যগত বিভ্রাট বইয়ের কয়েকটা জায়গাতে আমরা দেখছি যে জিনিসটা ঠিক করার ট্রাই করছেন অনুবাদক। এন্ড এখানে অনুবাদক খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করছে বলে আমার মনে হয়েছে। যেমন প্রথমে একটা এক্সাম্পল দিয়ে শুরু করি, মহানবী সাল্লাল্লাহু আলাইহির যে প্রথম ওহিটা আসছিল সুরা আল আলাকের, এরপরে কিন্তু প্রায় 2 থেকে 2.5 বছর কোনো ওহি আসে নাই। আপনি উইকিপিডিয়া থেকে শুরু করে বিভিন্ন জায়গাতে যদি দেখেন অনেক জায়গাতেই বিতর্কটা করা হয় যে সেকেন্ড যে ওহিটা আসছে সেটা নাকি সুরা আদ দুহা, কিন্তু না, এইটা এই
ভুলটা লেখিকাও এখানে করছিলেন, বাট অনুবাদক এখানে এটাকে সংশোধন করে দিচ্ছেন। যেমনটা পৃষ্ঠা 99 অনুবাদক উল্লেখ করছেন, এখানে লেখিকা একটি তথ্যগত গন্ডগোল করে ফেলেছেন। সুরা দুহা নাজিল হয়নি এই গ্যাপের পর, নাজিল হয়েছিল সুরা মুদাস্সির। এখানে আমার একটা অবজারভেশন আছে, অনেক রেফারেন্সের মধ্যেই দেখা যায় সুরা মুদাস্সিরের আগেও দুইটা সুরা নাজিলের কথা বলা হয়, বাট ওইগুলো সম্পূর্ণ মক্কায় নাজিল হয় নাই, কিছু অংশ মদিনাতেও নাজিল হয়েছিল। তবে লেখককে এটা জিজ্ঞেস করার পরে লেখক আমাকে এই রেফারেন্সটা দেন, এখানে সুরা আলাকের পরে সুরা মুদাস্সিরের কথাই বলা আছে। তায়েফে অবরোধ করতে যাওয়া নিয়ে লেখিকার একটা ভুল অনুবাদক এখানে সংশোধন করছেন, যে লেখিকা বলছিল তায়েফের মধ্যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবরোধ করেন যখন সেকেন্ডবার গেছিল, প্রথমবার না, কিন্তু অনুবাদক এখানে বলছেন যে তায়েফের এখানে অবরোধটা হয়েছে। থার্ড একটা আলোচনা অনুবাদকের পক্ষ থেকে আমার খুবই পছন্দ হয়েছে, সেটা হচ্ছে স্যাটানিক ভার্স নিয়ে আলোচনা। তখনই আল্লাহ পাঠালেন 53 সূরা, সূরা নাজম। এরকম তিলাওয়াত করতে করতে 19-20 আয়াতে এলেন, তোমরা কি ভেবে দেখেছ লাত ও উজ্জা সম্পর্কে এবং তৃতীয় আরেকজন মানাত সম্পর্কে? এই আয়াতের পর শয়তান একটি আয়াত যোগ করে দিল, তারা হলেন উচ্চ পর্যায়ের গারানিক এক জাতীয় পাখি, তাদের কাছে সাহায্য চাওয়াই যায়। এই সেই আয়াত যাকে শয়তানের আয়াত বা স্যাটানিক ভার্সেস বলে। এটা হচ্ছে লেখিকার বক্তব্য। এরপরে উইলিয়াম মুর থেকে শুরু করে সালমান রুশদি পর্যন্ত এই স্যাটানিক ভার্সেস নিয়ে কি আসলে ইতিহাস, এই পুরো জিনিসটা কিন্তু অনুবাদক নিজের একটা ব্যাখ্যা দিয়েছেন। এই ব্যাখ্যাটা অবশ্যই পড়ার যোগ্য এবং এটার জন্য আমি অনুবাদককে অনেক ধন্যবাদ জানাই। আরেকটা জিনিস হচ্ছে সেই যুগের গুজব কিংবা প্রোপাগ্যান্ডার ব্যাপারটা। তখনও কিন্তু গুজব কিংবা প্রোপাগ্যান্ডা খুব বড়ভাবে ছড়াইতো। মদিনাতে যেটা হয়েছিল, খেজুর গাছ হয়েছে মনে করেন, ওইখানের খেজুর গাছগুলো খুবই দামি, কারণ মরুভূমির মধ্যে খেজুর গাছ জন্মানো কিন্তু অনেক কঠিন, অ্যান্ড এই কারণে খেজুর বাগান খুবই গুরুত্বপূর্ণ মদিনার রেসপেক্টে আমরা যদি কথা বলি, অ্যান্ড ওই সময়ের রেসপেক্টে যদি কথা বলি। ওই সময় একটা গুজব ছড়াইছিল যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি মদিনায় আইসা গাতফান বেদুইনদের সাথে একটা ষড়যন্ত্রের মাধ্যমে এই খেজুর বাগানগুলো মদিনার থেকে গাতফান বেদুইনদেরকে দিয়ে দিতেছেন। এরকম পৃষ্ঠা 122 একটা প্রোপাগ্যান্ডার কথা বলা আছে। সব মিলিয়ে আমি যদি বইটার স্বরূপটা ব্যাখ্যা করি দুইটা পয়েন্টে, একটা পয়েন্ট হচ্ছে এইখানে লেখিকা চেষ্টা করছেন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার মানবিক দিক থেকে ব্যাখ্যা করতে, আর সেকেন্ড পয়েন্টটা হচ্ছে আপনি যদি এর আগে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সম্পর্কে কিছু না জেনে থাকেন তাইলে আপনার এই বইটা পড়া উচিত হবে না, এটা অনুবাদক বইয়ের একদম শুরুতেই বলে দিয়েছেন। এন্ড আমারও বইটা পড়ার পরে মনে হয়েছে আপনার যদি প্রাইমারি নলেজটা না থাকে যে আসলে এই ঘটনাগুলো কি হয়েছিল, বা একটা ক্লু না থাকে, আপনি যদি না জানেন বিদায় হওয়ার জিনিসটা কি, কিংবা বিবি হালিমা কে ছিলেন, আব্দুল মুত্তালিব কে ছিলেন, আবু লাহাব, আবু জাহাল, এদের নামগুলো যদি আপনি আগে না শুনে থাকেন তাইলে আপনার এই বইটা পড়া উচিত হবে না। তার কারণ এতে আপনি খুব বেশি একটা মজা পাবেন না, যেটা হয়তো আগে যাদের প্রাইমারি নলেজ আছে তারা যে মজাটা পাবে সেই অনুযায়ী। অনুবাদকের কাছে আমার একটা প্রশ্ন ছিল যে লেখিকা যেহেতু ইহুদি, আর মদিনাতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পরে তিনটা ইহুদি গোত্রের সাথে তার ইন্টারাকশন হয়েছে, একটা হচ্ছে বনু নাদির, বনু কুরাইজা আর বনু কায়নুকা। তো যেহেতু ইহুদি পার্সপেক্টিভও এখানে আসছে, কোনো কারণে কি লেখিকার কাছ থেকে এই ইহুদি পার্সপেক্টিভগুলো বায়াস ভাবে আসছে বলে মনে হয়েছে কিনা? তো তার মধ্যে কিছুটা হলেও তার জাতিগতভাবে হলেও তার একটা খারাপ লাগা অবশ্যই কাজ করছে, আমি এটা অস্বীকার করব না, লাগাটাই খুব স্বাভাবিক হবে। প্রথম দুইটার ক্ষেত্রে যেটা এক্সপেল, সেটা উনি খুব স্বাভাবিকভাবে মেনে নিয়েছে যে হ্যাঁ এরকম হলে যে কোনো শাসকেরই এরকম করার কথা যে ট্রেড হচ্ছে। সো তৃতীয়টার ক্ষেত্রে স্বজাতি এথনিক্যালি উনি ইহুদি, সো জিনিসটা খুব খুব নরমালি খুব খুবই মানে আনন্দের সাথে উনি নিবেন না, খুব স্বাভাবিক। বইয়ের আরেকটা পার্টে আপনাদের প্রশ্ন থাকতে পারে, যেটা আমার নিজের কাছেও জাগছিল, একটা হচ্ছে গাতফান বেদুইন গোত্রের যে নেতা নোয়াম ইবনে মাসুদ, উনার সাথে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা যুদ্ধের ট্যাকটিক আলোচনা করছেন। ট্যাকটিকটা হচ্ছে এরকম, তিনি নিয়োগ দিলেন এক গাতফান নেতা নোয়াম ইবনে মাসুদকে, তিনি গোপনে ইসলাম গ্রহণ করেছিলেন, আমার নিজের গোত্রের লোকেরা এ বিষয়ে জানে না, তোমার মতে কি করা উচিত আমাকে বলো, এটা নিশ্চিত করো যে তারা একে অন্যকে পরিত্যাগ করে, যুদ্ধে সবই চলে। নোয়ামের যে ঘটনাটা গাতফান গোত্রের, এখানে যেটা ছিল এটা হচ্ছে খন্দকের যুদ্ধের সময়। তো এখানে তিনটা পজিশন ছিল, একটা ছিল বেদুইনদের এই গোত্রটা গাতফান গোত্র, একটা ছিল মদিনা, আর একটা ছিল কুরাইশ মক্কা। এই গোত্র এই যুদ্ধটার সময় মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যদিও একটা আনপপুলার ডিসিশন দিলেন যে আমরা সরাসরি সম্মুখ যুদ্ধে যাবো না, প্রাণ হানিতে যাবো না, ডুইং দিস হি সেভড আ লট অফ লাইভস। উনি মদিনার যে পাশটা দিয়ে মক্কার মানুষ মক্কার বাহিনী আসবে সেই পাশটাতে পরীক্ষা খনন করলেন, হ্যাঁ খন্দক অর্থাৎ ট্রেঞ্চ খনন করলেন, ঘোড়াগুলো এই পাশে আসতে পারতেছে না বা মানুষজন এই পাশে আসতে মদিনার দিকে আসতে পারতেছে না। তো এটা করার
ফলে যদিও আরবরা হচ্ছে মানে যুদ্ধ অংশগ্রহণ করে মৃত্যুকে শ্রেয় একটা মানে মৃত্যু পদ্ধতি হিসেবে মনে করে, সো এই জিনিসটা থেকে বঞ্চিত হওয়াতে অনেকেই হয়তো বা একটু ডিফারেন্ট ভাবে নিচ্ছে, স্বাভাবিক, কারণ তারা মানে এভাবে অভ্যস্ত না মোটেও। এটা এটা হচ্ছে অনেকটা পার্সিয়ান একটা ট্যাকটিক বলবো আমি তাকে। এইটা তৎকালীন আরব সমাজে এইভাবে যুদ্ধ করার রীতিটা ততটা প্রচলিত ছিল না, তখন তার বিরুদ্ধে অনেক কুৎসা রটানো হয়েছিল যে উনি ভয় পান এই কারণে পরীক্ষা দিয়ে হচ্ছে এভাবে অনারব স্টাইলে যুদ্ধ করার চেষ্টা করতেছেন, বাট জিনিসটা কখনোই এরকম ছিল না। সেটা ছিল এই নোয়ামের ঘটনাটা। আমি পুরো ঘটনাটা এক্সপ্লেইন করব না এখন, যারা বই পড়বে তারা তো দেখে জানতে পারবে, আর যারা বই পড়ার পরে যদি এই অংশটা তারা ফেস করে বা মাথায় আসে তাহলে আমার উত্তরটা হবে যে এই ট্যাকটিক অবলম্বন, কেউ এটাকে বলবে হায় হায় এটা ছলচাতুরি করলো, হায় কেউ বলো ডিসেপশন হলো। থিং ইজ হাদিসে সরাসরি রকম ভাবে এই কথাটা আসছে যে ওয়ার ইজ ডিসেপশন, যদি ইংলিশে অনুবাদ করি, অর্থাৎ যুদ্ধে এরকম ট্যাকটিক অবলম্বন করাই যায়। অ্যাকচুয়ালি এটা সহিহ বুখারী সহিহ মুসলিম দুই হাদিস গ্রন্থে এই কথাটা আসছে, ইউ ক্যান ডু দিস থিংস, ট্যাকটিক অবলম্বন করতে পারো যুদ্ধে বিভিন্ন রকম, অনলি অ্যান্ড অনলি যদি তোমার তাদের সাথে এরকম ট্রিটি বা চুক্তি না থাকে যে তুমি তাদেরকে যেটা তুমি বিচ্ছেদ করতে পারবে না। তবে যুদ্ধের ট্যাকটিক্স রিলেটেড মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিস গুলো আছে তার একটা লিস্ট অনুবাদক আমাকে পাঠিয়েছেন, আমি রেফারেন্সটা কমেন্ট বক্সের মধ্যে দিয়ে দিব। আরেকটা ঘটনা আছে যেটা হচ্ছে ইবনে উবাই, ওনার সাথে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একসময় একটা মত বিরোধ হয় এন্ড ওই সময় বেশ বাজে একটা পরিস্থিতির তৈরি হয়। একটা যে উবাই ইবনে উবাইয়ের যে কথাটা, সেখানে সম্ভবত যেটা ঘটনাটা ছিল এরকম যে তার যে মিত্র ইহুদি গোত্রটা তাদেরকে শাস্তি দেওয়ার কথা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করতেছিলেন বা বলতেছিলেন এরকম কিছু একটা। তো ইবনে উবাই কখনো ভাবেন নাই যে ইবনে উবাই তো অঘোষিত নেতা হতে যাচ্ছিলেন ওই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার আগে, মানে মদিনার ইয়াসরিবের। ইয়াসরিবের এই অঘোষিত নেতা না হতে পারার একটা দুঃখ, মানে নেতা না হতে পারার একটা দুঃখ তার মধ্যে সবসময় ছিল, তাই তিনি সরাসরি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানছেন এটা দেখালেও তার মধ্যে একটা যে একটা ক্ষোভ বা একটা দুঃখ বা একটা মানে না পাওয়ার একটা ইয়ে ছিল, এটা সবসময় ছিল, এটা সবাই জানতো আসলে। এন্ড তাকে ডিরেক্টলি হাদিস বা সিরাত গ্রন্থগুলোতে মুনাফিক বলা হয়, সো এটা আসলে বলার ইয়ে নেই, অর্থাৎ মনে মনে তার একরকম ইয়ে আর দেখা যায় আরেকরকম। যখন তিনি দেখলেন যে তাকে একদম পাত্তাই দেওয়া হচ্ছে না এবং তার মিত্রকে শাস্তি দেওয়া মানে এক অর্থে তাকেই অপমান করা, অর্থাৎ ইবনে উবাইকে অপমান করা, এই জিনিসটা তার মোটেও সহ্য হয় নাই। হি ওয়াজ দ্যাট মাচ পাওয়ারফুল মদিনাতে ইয়াসরিবে যে উনি গিয়ে, টু বি অনেস্ট, বর্তমানের হিসাবে সেটা বলতে গিয়ে বলা হয় যে তিনি তার কলার ধরে ইয়ে করলেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার জামা ধরে টান দিলেন যে আপনি কি করতেছেন এসব। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পারেনি যে কেউ তাকে এরকম জামা ধরে টান দিয়ে বলবে যে হোয়াট আর ইউ ডুইং। সো হাদিস না মানে সিরাতে স্পষ্ট করে লেখা আছে যে রাগে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্কিন কালার চেঞ্জ হয়ে যাচ্ছে, এত রেগে যাচ্ছে। সো বাট আলটিমেটলি ওই যেই পানিশমেন্টটা এক্সপেক্ট করতেছিল ইবনে উবাই, সেই পানিশমেন্টটা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেন, জাস্ট এক্সপ্লেইন করে দেন। সো এখান থেকে আমরা যেটা মনে করতে বুঝতে পারি যে এই যে রেগে যাওয়ার যে হঠাৎ রেগে যাওয়ার বিষয়টা, এর মধ্যে নবী তো ছাড়াও এই যে মানবিক যে একটা বিষয় আছে যে হ্যাঁ এক্সপেকটেশন, আমি একটা জিনিস চাচ্ছি এবং আমার সেরকম কর্তৃত্ব আছে এখানে এন্ড স্টিল আমাকে একজন বাধা দিচ্ছে, আমি যে রেগে যাবো এটাই খুব স্বাভাবিক, এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহির ক্ষেত্রে সেটাই হয়েছিল। সো পড়ার সময় আমি অনুরোধ করবো এই ব্যাপারগুলোকে একটু মাথায় রাখবেন, একটু ক্রিটিক্যালি চিন্তা করবেন, এন্ড তার ওই সময়ের কি ইমোশন ছিল, কি ডিসিশন ছিল, এন্ড ওইগুলা ওই সিচুয়েশনের মধ্যে কেন সবচেয়ে যুক্তিযুক্ত ডিসিশন ছিল, এই ব্যাপারটা মাথায় নিয়ে আপনি এই ঘটনাগুলোকে পড়বেন। এখানে আসলে খুব বেশি ইমোশন দিয়ে যদি আপনি পড়তে চান তাহলে এই সিচুয়েশনগুলোকে আপনি কখনোই জাজ করতে পারবেন না। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। এখন বইটার পাঠকদের সম্পর্কে আর কি, বা বইটা সম্পর্কে আপনি যদি লাস্ট কোনো মন্তব্য করতে চান। বইটা আমার খুব প্রিয় ছিল যখন আমি ইংলিশে প্রথম পড়ি, আশা করি পাঠকরা সেটা পড়বে এবং কোন রকমের আগে থেকে প্রেজুডিস মাথায় না রেখে তারা বইটা যেন পড়ে, এবং আশা করি তাদের খারাপ লাগবে না মোটেও, এন্ড আই হোপ যে তারা তাদের ফিডব্যাকটা আমাকে জানাবে পোস্ট করে বা রকম হতে পারে যেখানেই দিয়ে যে মানুষকে জানাতে পারে এবং অন্যদেরকে যেন উৎসাহিত করতে পারে। সো এই ছিল আজকের ভিডিও, আজকেটা যেহেতু একটা বুক রিভিউ ছিল এবং ভিডিওটা একটা ধর্মীয় অ্যাঙ্গেল থেকে করা, আমি খুব বেশি অন্যদিকে নড়াচড়া করাই নাই, যতটুকু বইয়ের মধ্যে বলা আছে ততটুকুই আপনাদের সামনে প্রেজেন্ট করার ট্রাই করছি। যদি এই বুক রিভিউ এর কোনো সংশোধন দরকার হয়, স্টাইলে চেঞ্জ আনা দরকার হয়, তাহলে আপনাদের সাজেশন গুলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর আজকের ভিডিও এই পর্যন্তই। আমি সাধারণত প্রতি বুধবার বিকেল 5টায় ভিডিও আপলোড করে থাকি, কিন্তু এটা একটা ব্যতিক্রম ছিল। আপনার যদি এই চ্যানেলের কন্টেন্ট গুলো ভালো লাগে আপনি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে কখনোই ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। কাট।